আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক আনাদার ভিডিও। তো আজকের ভিডিওটি হচ্ছে যে আর্জেন্টিনা ফাইনালে উঠে গেছে, এর জন্য আমি খুব এক্সাইটেড। আজকেই সেই ইতিহাস পরিবর্তন করার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত 9টার সময়। তো আজকে আমরা এলাকার সবাই মিলে একটি পিকনিকের আয়োজন করছি, যেহেতু আজকে ফাইনাল। অবভিয়াসলি কথা শুনে বুঝতেই পারতেছেন যে আমি আর্জেন্টিনার অনেক বড় ভক্ত। আজকে আমরা এলাকার সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করছি, যেহেতু আজকে ফাইনাল। তো এর জন্য আর কি খিচুড়ির আয়োজন হবে। কথা না বেরিয়ে আজকে ডিরেক্ট খিচুড়ি এখানে চলে যাব। তো লেটস গো, যাওয়া যাক। তো প্রথমেই রান্না করার জন্য চুলা আগুন ধরানো হয়েছে, এরপর রান্না করার জন্য সয়াবিন তেল দেওয়া হচ্ছে, তারপর পেঁয়াজ সুন্দরভাবে ভাজা হয়েছে যতক্ষণ পর্যন্ত বাদামি রং না আসে। বলতে ভুলে গেছিলাম, আমাদের 2 ড্যাগ খিচুড়ি রান্না হচ্ছে। পেঁয়াজ ভাজার পরে সুন্দরভাবে মাংস কষানো হচ্ছে। আমরা মুরগি দিয়ে রান্না করতেছি এবং লবণ দিয়ে দেওয়া হয়েছে এখনই। 25 কেজি চালের বস্তা, আমরা বস্তায় চালটা পুরো ধুইছি। রান্নার জন্য যা যা উপকরণ লাগে, ডাল, তেল, মশলা, পেঁয়াজ, ধনে পাতা, এগুলো সবই এখানে আছে। মাংস কষানোর পরে ভালোভাবে, যে কষানো শেষ, এরপর আছে চাল দেওয়া হয়েছে, চাল আলু এগুলো দেওয়া হয়েছে। এখন ভালোভাবে নাড়তে হবে যাতে মশলাটা এবং মাংসটা চালের সঙ্গে মিশে যায়। মিশানো শেষ, এখন হচ্ছে পানি দেওয়ার পালা। এবার পানি দিয়ে দিতে হবে, এরপর কিছুক্ষণ পরে ঢাকনা উঠে আবার নাড়াচাড়া করা হচ্ছে ঠিকভাবে, যাতে তলে লেগে না যায়। ব্যাস হয়ে গেল আমাদের খিচুড়ি। এখন চুলা বন্ধ করে দেওয়া হয়েছে, এখন ঢাকনা দিয়ে অনেকক্ষণ রাখা হবে। এরপরেই চলে আসে আমাদের খাওয়া দাওয়ার পর্ব। আমাদের স্কুল রুমে সবাইকে বসিয়ে খাওয়ানো হয়েছে। আমরা খেলার আগে সবাই খেয়ে নিচ্ছি, কারণ খেলার পরে সবাই ফুর্তি করবে, আনন্দ করবে, এর জন্য আগেই খেয়ে নিচ্ছি। এই গেল খাওয়া দাওয়ার পর্ব, এখন চলুন আমরা ম্যাচ দেখার পর্বে চলে যাই। প্রজেক্টর লাগাইছি আমরা খেলা দেখার জন্য। খেলা দেখার জন্য যে যার মতো স্থানে বসে পড়ছে এবং এটা হচ্ছে আর্জেন্টিনার সেকেন্ড গোল সেলিব্রেশনের সময়। যারা ফ্রান্সের সাপোর্টার ছিল তারা আবার গোল দেওয়ার পরে তারা আবার সেলিব্রেশন করতেছিল, আর তখন তো বুঝিনি আমাদের কি অবস্থা। কি হচ্ছে ভাই, আজকে ম্যাচে এরকম ফাইনাল, মানে বিশ্বে এই প্রথমবার এরকম ইন্টারেস্টিং ফাইনাল হয়েছে। এত তার সাথে আর্জেন্টিনার 3rd গোল এবং মেসির 2nd গোল। এটা ম্যাচ শেষ এবং অবশেষে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতল লাস্ট 37 বছর পর। এরপর আসে আমাদের টাকলা কাকা ফিফার সভাপতি এবং কাতার বাদশাহ। এরপর সকল রেফারি দলগণকে মেডেল দেওয়া হয় এবং সব প্লেয়ারদেরকেও। তো এইবারে বিশ্বকাপের গোল্ডেন বুট যেটা, ওটা এমবাপ্পের ঝুলিতে যায়, গোল্ডেন গ্লোভস মার্টিনেজ, এবং স্বাভাবিক মেসির ঝুলিতে, প্লেয়ার অব দি টুর্নামেন্ট হচ্ছে মেসির ঝুড়িতেই যায়, এবং বিশ্বকাপের ট্রফিটাও মেসির হাতেই যায় অবশেষে 36 বছর পর, এবং মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ।